প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আমার আজকের রেসিপি শাহি গরুর মাংসের ভুনা। ভিউয়ার্স, রান্না দেখলেই বোঝা যায় রান্নাটা কত ইয়ামি হয়েছে। আপনারা আজই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শাহি গরুর মাংসের ভুনা রান্না করার জন্য আমি এখানে প্রায় 1 কেজির একটু বেশি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি হাড় চর্বি সহ নিয়েছি, আপনারা যেভাবে খুশি নিতে পারবেন। এবার আমি এখানে মশলা দিয়ে ম্যারিনেট করব। আমি এখানে লবণ 1 চা চামচ দিয়েছি স্বাদ মতো, লাগলে পরে আবার দিব। ধনে গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, দারচিনি 2টা, তেজপাতা 2টা, এলাচ 4টা, লবঙ্গ 4টা, আর আমি এখানে জয়ত্রী রেখেছি 1/4 ভাগের। আর জায়ফলটা টুকরা করে আমি এইটুকু নিয়েছি। কাঁচামরিচ রেখেছি 7-8টা। তারপর রেখেছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, পেঁপে বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, আলু রেখেছি ভেজে নিব আমি, আর তেল রেখেছি সয়াবিন তেল। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিব। প্রথমেই দিয়ে দিব লবণ, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, পেঁপে বাটাটা দিয়ে দেব, আদা রসুন বাটাগুলি দিয়ে দিব, টক দইটা দিয়ে দিব, একটু তেল দিব আমি ম্যারিনেট করার জন্য, 1 টেবিল স্পুন দিলাম। এবারে ভালো করে হাত দিয়ে মাখাবো। আমি আগে সাবান দিয়ে হাতটা ধুয়ে রেখেছি, আপনারাও রান্না করার আগে হাতটা ধুয়ে নেবেন। দেখুন, এইভাবে খুব ভালো করে মাখাতে হবে, মশলা ভিতরে ঢুকে যাবে। তাহলে এভাবে আমি 2 ঘন্টা রেখে দিব ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি মূল রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিব, যে যেভাবে তেল খাবেন সে অনুপাতে তেল দিবেন। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব, এর জন্য আমি তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা করব। হাই হিটে রেখেছি চুলা, পেঁয়াজ বেরেস্তা তো হাই হিটে করলে ভালো হয়। খুব ভালো করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, বেরেস্তা পুড়ে গেলে আবার রান্না খেতে তিতো লাগবে। খুব লক্ষ্য করে ভাজতে হবে। সবাই জানে কম বেশি কিভাবে পেঁয়াজ বেরেস্তা করতে হয়, কিন্তু এগুলো বলা শুধু নতুনদের জন্য। প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে, আর একটু হলে আমরা নামাবো। বেশি কালো হয়ে গেলে তিতো হয়ে যাবে, আর অনেক সময় এই যে আমরা এখনই নামাবো। বেশি চুলার উপর রাখলে আবার কালো হয়ে যাবে, অনেক সময় বেরেস্তা নামানোর পরেও রান্না হতে থাকে। এই যে দেখছেন, এবার আমি তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি, ওই তেলে এবার আমি আলুগুলো ভেজে নিব। আমি আলু রেখেছিলাম, 3টা আলু আমি এইভাবে কেটে রেখেছি, এবার আমি এগুলো ভেজে নিব। মিডিয়াম লো আছে, উল্টায় পাল্টায় ভেজে নিব। আলু, ভুনা গরুর মাংসে আলুর টেস্টটা অন্যরকম লাগবে। আমি আলু দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। দেখুন, এভাবে আমি আলুগুলো ভেজে নিব। আমার আলু ভাজা হয়ে গেছে,
আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তে এবং আলু ভেজে যে তেলটা ছিল আমি সেই তেলেই আমি মাংসটা রান্না করব। এর জন্য আমি তেজপাতা, এলাচ ফল এগুলি রেখেছিলাম, আমি সব দিয়ে দেব। তার সাথে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এবার এসে গেছে, আমি এবার মেরিনেট করা মাংসটা দিয়ে দিব। পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মাংসটা মিশিয়ে দিব। মিশিয়ে দিয়েছি, এখন আমি মাংসটা রেখে কিছুক্ষণ রান্না করব, মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত। দর্শক, কিছুক্ষণ পরে আবার নেড়ে দিব, দেখব কি অবস্থা। কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি তেল উপরে উঠে আসা পর্যন্ত আরো কিছুক্ষণ ঢেকে রান্না করব। দর্শক, পানি শুকানো পর্যন্ত ঢেকে রেখেছিলাম, দেখুন পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। দেখুন এই পর্যায়ে 2 মিনিট ভালো করে কষাবো। এভাবে নেড়ে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কষাতে হবে। কষানো দেখলে বোঝা যায় মাংস কতটা টেস্ট হবে। এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন। দর্শক, আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করবো। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু কুসুম গরম পানি আমি অ্যাড করব। গরম পানি অ্যাড করছি, বিশ মিনিট পর ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 20 মিনিট হয়ে গেছে, এবার আমরা দেখব। এই দেখুন তেল উপরে উঠে এসেছে, এরপর যে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালো করে কষাবো 2 মিনিট, যাতে মশলার মধ্যে আলুগুলি আরো ভালো করে ভাজা ভাজা হয়। এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে আমি 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মাংস একটু সিদ্ধ বাকি আছে আর আলু সিদ্ধ হবে, সেই জন্য আমি আর একটু পানি অ্যাড করে দিব আলু এবং মাংস সিদ্ধ হওয়ার জন্য। এভাবে আমি আবার 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন দেখুন ঝোলটাও টেনে এসেছে আর আমার আলু এবং মাংস সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি যে বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাটাতে আমি চিনি দিয়ে রেখেছিলাম, চিনি দিলে বেরেস্তা মুচমুচে থাকে। এবার আমি বেরেস্তাটা দিয়ে দিব, ভেঙে ভেঙে দিব। কাঁচামরিচ দিব, নেড়ে নেড়ে কষাবো। বেরেস্তা অ্যাড করলে মাংস টেস্ট হয়।
আপনারা বাসায় ট্রাই করলেই আমার সার্থ কথা। এ পর্যায়ে আমি 2 মিনিট দমে রেখে দিই। দমে রেখেছিলাম, এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব সামান্য, আর টালা জিরার গুঁড়া। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে। এবার মাংস খাওয়ার জন্য রেডি, চলুন পরিবেশন পাত্রে ঢেলে দেখাই। আমি পরিবেশন করছি, দেখুন কত সুন্দর হয়েছে। টেক্সচারটা ঠিক এরকম হবে। দর্শক, তৈরি হয়ে গেল শাহি গরুর মাংসের গুনা। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো, আর আমাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।